ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. মনিরামপুর পাকুড় ঝাড়খণ্ড ভারত থেকে জিয়াউল হক এক দিনই ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে আমাদের এলাকা অঞ্চলে কিছু লোক আছে তারা দিনই ও তাবলিগি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন এবং বলছেন যে ঈসা আলাইহিস সালাতু আসসালাম চলে এসছেন এবং দাজ্জালও চলে এসছে। তারা বিভিন্ন উপমা দিচ্ছেন যে দাজ্জাল এক চোখের অন্ধ থাকবে, দাজ্জাল গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে আসবে, দাজ্জাল মানুষকে মেলা কিছু আলামত দেখাবে। তো এ ধরনের তারা উপমা দিয়ে মানুষকে বুঝিয়ে বলছে যে মানে বর্তমানেই তারা চলে এসেছে। তো এটা কতদূর কি সঠিক একটু জানিয়ে উপকৃত করবেন, কারণ এটা শুনে আমাকে খুব ভালো লাগছে না ভাই। এ ধরনের তাৎপর্য, এ ধরনের ব্যাখ্যা, এ ধরনের তাবিল করার অবকাশই শরীয়তে নাই। এ ধরনের তাবিল করে কিছু লাভ হবে না, কারণ দাজ্জালের বিরাট বিরাট যেগুলো লক্ষণ সেটা হচ্ছে এই, ল্যাপটপ দেখিয়ে আর হবে না, আর প্লেন দেখিয়েও হবে না, আর হেডফোন দেখিয়েও হবে না। তার বিরাট বিরাট লক্ষণ হচ্ছে যে তাকে যে না মানবে তখন কিছু কেরামতি দেখাবে, কি করবে, আল্লাহ তাকে সেই কেরামতিগুলো ক্ষমতাগুলো দেবে। সেটা হচ্ছে এই যে যখন বিশ্বাস না করবে তখন বলবে যে আমি আল্লাহ যেমন মারতে পারে জীবন দান করতে পারে, তো আমিও মারতে পারি জীবন দান করতে পারি। তাহলে মেরে দেখাও তো, তখন সে ছুবে তো মারা যাবে, সে ব্যক্তি ছুলেই মারা যাবে, তাকে মারতে হবে না, ছুলেই মারা যাবে। আবার তারা বলবে যে আপনি মারতেও পারেন জীবনও দান করতে পারেন, তো আপনি জিন্দা করেন তো একে, তখন ওই যে যাকে মেরেছিল তাকেই স্পর্শ করলেই ছুলেই সে জ্যান্ত হয়ে যাবে। যারা পাকা ইমানের লোক তারা বলবে, যেহেতু হাদিস কোরআন তারা পড়ে রেখেছে, যে আবার ওকে মারেন তো তখন আবার সে মারলে মেরে দিতে পারবে, অর্থাৎ ছুলেই মরে যাবে। তারপরে পাকা ইমানের লোক তাকে আবার বলবে যে আবার জ্যান্ত করেন তো ওই লোকটাকেই, তো আর জ্যান্ত করতে পারবে না, এই পর্যন্ত তার পাওয়ার শেষ। তো পাকা ইমানের লোকরা একবার দুবার, দুবারের বেলা তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝে নেবে যে দাজ্জালের হাতে দুবার মরণ ক্ষমতা থাকে, একবার জ্যান্ত ক্ষমতা থাকে, দ্বিতীয় বেলায় জ্যান্ত করার ক্ষমতা তার ভেতরে থাকে না, অতএব তারা তাকে চিহ্নিত করে দেয়। তো ওই ধরনের তো আলামত নাই এখন, তাহলে দাজ্জাল চলে এসেছে কী করব, কী করে বলবো। আর এই কারণে ওকে মসিহের দাজ্জাল বলা হয়েছে, মসিহ মানে ছুঁয়ে নেওয়া, তো যাকে ছুবে তাকে মেরে দেবে, মরে যাবে। আর এই কারণে ঈসা আলাইহিসসালাতু আসসালামকে বলা হয়েছে মসিহ ঈসা, কারণ যখন দ্বিতীয় দফায় তাকে মেরে দেবে জ্যান্ত করতে পারবে না, তখন ঈসা আলাইহিসসালাতু আসসালাম স্পর্শ করবেন, তখন ওই ব্যক্তিও জ্যান্ত হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। এইসব লক্ষণগুলোতে এখন পর্যন্ত কিছুই আসেনি, তাহলে কি করে বুঝবো যে দাজ্জাল এসেছে? আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।